ক্ষেপকে ভালো লাগে হাতে গোলাপ ফুল নিয়ে, আর জিতকে ভালো লাগে হাতে AK-47 রাইফেল নিয়ে। ক্ষেপ ভালোবাসতে পারে 80%, আর জিত ভালোবাসতে পারে 100%। ক্ষেপ যখন প্রেম করে সেটা হয় কাওয়ালি, আর জিত যখন প্রেম করে সেটা হয় ফুল ভাওয়ালি। তো রঞ্জিত মল্লিকের একটা মাত্র মেয়ে যার নাম কোয়েল মল্লিক, এবং তার সঙ্গে বিয়ে হচ্ছে ফিল্ম প্রডিউসার একজন পাঞ্জাবি নিষ্পাল সিং, তাই তো? তো বিয়ে করার চারদিন পরে কোয়েল মল্লিকের প্রচন্ড জ্বর জোরে কাঁপছে। তো তাকে প্রথমে দেখতে এসে আমাদের পুরনো হিরো যার নাম সৃজিত চক্রবর্তী, তো এসে তার স্লে বলছে কোয়েল মল্লিককে, আরে না রে না, আরে না রে পাগলা না, আরে পাগলা তো জ্বর এসছে রে ভাই, আরে বউ হালে বউ পা চা, এখন যুগে এই যুগে প্রেম করা পড়া সে মেয়ে পাওয়া যায় না পাগলা, সে মেয়ে পাওয়া যায় না। পেছন থেকে সে বোম্বা দেওয়ার প্রসেনজিৎ বাংলার এক নম্বর হিরো, সে দেখতেছে কোয়েল মল্লিকের জ্বর, তো সে আসতে হচ্ছে প্রসেনজিৎ কোয়েল মল্লিককে, আমি তোমার পাপাকে একবার নয় পর পর বলেছিলাম, যদি কোলের সঙ্গে কারো পীড়িত হয় চিট বা টেপের সঙ্গে তাও দরকার পড়লে আমার সঙ্গে যেতে পারো, কিন্তু তোমার বাবা তা না করে পিয়ে দিল পাঞ্জাবির সঙ্গে, কেন কেন কিসের জন্যে, বাঙালির সঙ্গে বিয়ে করলে চৌরাস্ত মাসে একবার, এই তো সালা পাঞ্জাবি চর আসবে সপ্তাহে চারবার। পিছন থেকে সে ভিক্টর ব্যানার্জির চুল নেই, তাক পড়ে গেছে মালটা, তো ভিক্টর ব্যানার্জি তার আসতে বলছে কোয়েল মল্লিককে, আর তো জানতাম যে কোয়েলের জ্বর আসবে, হ্যাঁ তো ভেবেছিলাম কোয়েলকে আমি বিয়ে করব, সেটা হলোই না, আরে আসলি হই আর নকলি হই, দেবতা দেবতায় ওরা যা করছে করুক আমি চলি। হ্যাঁ তো এক কোণে বসে আছে তাপস পাল এবং তাকে দেখেছে বোম্বাদা, তখন তাপস পালকে বোম্বাদা বলছে, তাপসদা একবার গিয়ে টেকে আসো চরে কাঁপছে কোয়েল একবার চাও, তখন তাপস পাল তা আসলে ভয় ভয় বলছে, আমি যাবো তো আমি কি চাই, মানে আমি ঠিক যাবো আমি ঠিক যাবো আমি ঠিক যাবো। লাস্টে এসছে রোজি বলি, লুঙ্গি পরে ছিল সবাইকে এক জায়গায় ডেকেছে তার চালে, তো রোজি বলি সবাইকে এটাই বলছে, খুব রেগে গেছে সরে যা সোয়াই ছাগল কোথা কা, তোর কি পেয়েছিস কে, দশটনে পাঁচটনে একটা মাত্র মেয়ে, ও জিট টানছে ডেপ টানছে বেড়া ছিঁড়ে যাবে, তো একদম ছিঁড়ে যাবে, ওই জন্য ঠিক করেছে দিয়েছি পঞ্চাশ বিয়ে, তাক কেমন লাগে তাক কেমন লাগে তাক কেমন লাগে, থ্যাংক ইউ।